মায়ের প্রেমিকের দ্বারা দীর্ঘ প্রায় 5 বছর ধরে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী মা ও মায়ের প্রেমিকার বিরুদ্ধে আলিপুরদুয়ার মহিলা থানায় অভিযোগ দায়ের করল কলেজ ছাত্রী। আলিপুরদুয়ারের এই ঘটনা সামনে আসতে রীতিমতো অবাক সকলেই। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মাই বাধ্য করত তার প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে। মায়ের সামনেই বছরের পর বছর ধর্ষণের শিকার হয়েছেন ওই কলেজ ছাত্রী। কিছুদিন আগে সম্পর্কে অসম্মতি জানালে গোপন ছবি ভাইরাল করারও হুমকি পর্যন্ত দেওয়া হয়। প্রেমিকের বিরুদ্ধে নির্যাতিতার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে বলেও অভিযোগ। ওই কলেজ ছাত্রীর গোপন ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার শহরের এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিবাহিত বলে জানা গিয়েছে, তার নাম রবি ঘোষ। অভিযুক্ত আলিপুরদুয়ার শহরের বেলতলার বাসিন্দা। নির্যাতিতা কলেজ ছাত্রী, আলিপুরদুয়ারের একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ক্লাস 9-এ পড়ার সময় থেকে ওই ছাত্রী নির্যাতনের শিকার হন। মা ও মায়ের বয়ফ্রেন্ড দুজনেই পলাতক। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, যখন স্কুলে পড়তাম, তখন আর কি বাবার সাথে মার একটা আলাদা হয়েছিল। মা বাবা আলাদা হয়ে যাওয়ার পর মার সাথে একটা লোকের শারীরিক সম্পর্ক ছিল। সেই লোকটা আমাকে ফোর্স করতো, মা ফোর্স করতো, দুজন মিলে আর কি আমাকে ফোর্স করতো আমার সাথে শারীরিক সম্বন্ধ করার চেষ্টা করতো। সেই লোকটা মার সাথে যার অ্যাফেয়ার ছিল, তো দিনের পর দিন এমন করতে করতে একবার লাস্ট বার যখন হয়েছিল 2-3 মাস আগে, তখন আর কি আমার একটা বাজে ফটো নিয়েছিল, সেই ফটো দেখে এখন আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি ভাইরাল করে দিব, আমার সাথে শুতে হবে। তো আমি এখন স্টেপ নিতে চাই, আমি এফআইআর করছি আর কি, আমি কেস করছি, আমি আপনার নামে কেস করতে চাই। অভিযুক্তটা কি, মানে কতদিন ধরে এরকম তোমার সাথে এরকম চলছে? ক্লাস 9 থেকে, 14 বছর বয়স ছিল তখন, এখন আমার 18 প্লাস। মানে তোমার যে ব্যক্তির সাথে তোমার এরকম যার বিরুদ্ধে অভিযোগ করছো, তাহলে তোমার মা এই বিষয়ে প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেছিল বলতে, প্রতিবাদ করতো, ঝগড়া হতো তাদের মধ্যে, কিন্তু 3-4 মাস পরে আবার বিয়ে হয়ে যায়। মানে কেন তোমার মা এরকম কেন কেন চাইতো তার বয়ফ্রেন্ডের সাথে তোমার শারীরিক সম্পর্ক? বলতো যে আমার কোনো প্রবলেম আছে, আমাকে কোনো জন্য বিয়ে দেওয়া যাবে না, তার জন্য আর কি আমার প্রবলেম আর কি উনি সলভ করতে পারবে, সে লোকটা, সে ছাড়া আর কেউ পারবে না। এটা কি মার ম্যানিয়া, এই ধরনের কোনো ম্যানিয়া বা কোনো ব্যাপার আছে? বলছি ওনার নাম কি, যে লোকটি তোমার সাথে? বাড়ি বেলতলা, ওনার বউ আছে, বাচ্চা আছে, দুটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মেয়ে আমার থেকে 1 বছরের বড়। কি করেন উনি? উনি হলো ম্যাকলাম স্কুলের সামনে যে ফুটপাথটা আছে সেখানে জামা কাপড়ের দোকান, বাবার সাথে সেপারেশন হওয়ার পর থেকে তোমরা কি আলিপুরদুয়ারই থাকতো? বাবার সাথে তোমার নিজের বাবার সাথে যোগাযোগ আছে এখন? এখন কি চাচ্ছো? আমি চাচ্ছি যে আমার মা আর যে যে আমার দোষী মা আর সেই লোকটা শাস্তি পাচ্ছে। তুমি এখন কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কি তোমার মার সাথে থাকতে? হ্যাঁ, মার সাথেই থাকতাম। ওই লোকটা কি তোমার বাড়িতে এসে থাকতো নাকি? না, তোমার অনেক সময় থাকতো, আর যখন শুতো একবার আর কি আমার শুয়েছিলাম তখন আমার সাথে এমন করার চেষ্টা করছে মার সামনে, কিন্তু আমি করতে দিইনি। আচ্ছা, তোমার বাড়িতেই হতো এগুলো? বাড়িতে হতো, আর বাইরেও একবার গিয়েছিলাম, তখন হতো, তখন মার সাথেই গিয়েছিলাম, মা আমি আর লোকটা গিয়েছি। বিষয়টা হচ্ছে যে তোমার সাথে শারীরিক নির্যাতন হয়েছে। তোমার মা কি করেন, কিছু করেন? মা রান্নার কাজ করেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা কি চাইছেন? অ্যাকচুয়ালি আমি ওকে চিনি না, যে নির্যাতিত হয়েছে তাকে আমি চিনি না। এবার আমারই এক পাশের বাড়িতে ওর বান্ধবী থাকে, সেই বান্ধবী গতকাল রাত্রেবেলায় আমাকে ডাক দেয় যে দাদা এরকম আসো, এরকম একটা ঘটনা ঘটেছে, তোমাদের সঙ্গে বসবো। তারপরে বসার পর আমি ওর এই বোনটার মুখ থেকে সব ঘটনাটা শুনলাম। শোনার পরে আমার মনে হলো যে বন্ডির পাশে দাঁড়ানো আমার উচিত, আমার একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব। তারপরে আমি দায়িত্ব পাওয়ার পর আমি বললাম রাত হয়ে গেছে অনেক, এখন আর থানাতে যাবো না, তুই তোর বান্ধবী বাড়িতেই থাক। বান্ধবী বাড়িতে কালকে রাত্রে ছিল, থাকার পর আমি গতকাল আইসি সাহেবের সাথে কথা বলে মহিলা থানায় ওদেরকে নিয়ে গেছিলাম। এখন আমাদের একটা এফআইআর করতে হবে, তাই আমরা দেবব্রত অধিকারীর কাছে এসেছি, এসে একটা আমরা এফআইআর করে এখন আমরা থানায় যাব, এবং যারা দোষী তারা যেন কঠোরতম শাস্তি পায় এই দাবি জানাচ্ছি।
একজন মা তার নিজের মেয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারে কি, এটা কেমন? এটা তো আমার মানে আমি কোনোদিনও শুনিনি এরকম ঘটনা। এই ঘটনা শোনার পরে আমি না শুধু আমাদের পাড়ার যেসব মহিলা তারাও শিউরে উঠেছে। এবং এরকম মা কি আদৌ আমরা চোখে দেখতে পারি? মা তো সন্তানের রক্ষার দায়িত্ব করে। মা আমরা সবচেয়ে নিরাপদ স্থান বলতেই বুঝাই মায়ের কোল। এখন মায় যদি এভাবে যদি নিজের সন্তানকে বাজে একটা জায়গায় বাজে লোকের হাতে তুলে দেয়, তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে? তার মারও শাস্তি, মারও কঠোরতম শাস্তি পাওয়া উচিত আমি মনে করি। যে দোষী তার তো শাস্তি পাওয়া উচিতই, তার এর পাশাপাশি ওর মারও কঠিনতম শাস্তি পাওয়া উচিত। তাহলে এরকম ধরনের যদি কোনো মা থাকে সমাজে, তাহলে তারা তাদের গায়ে লোম শিউরে উঠবে, এরকম শাস্তি পাওয়া উচিত, ফাঁসি চাই আমরা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। এই যে এই বিষয়টা কি অভিযোগ হচ্ছে এবং কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা FIR আজকে হচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু আজকে থেকে না, আজ থেকে অনেক বছর আগে থেকেই ঘটনাটা কিন্তু শুরু হয়। যেখান থেকে শুরু হয়েছিল সেই কন্টিনিউয়েশন, মানে সেখান থেকেই আমরা FIR সমস্ত কিছু যা ও বলেছে ও নিজেই FIR করছে। এবং ও আজকের দিনে 18+ বয়স, কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন তার বয়স ছিল 14 বছর, তার মানে তখন সে নাবালিকা ছিল। 18 বছর হবার পর ওর যে বান্ধবীরা, যেই কজন মেয়েরা আজকে ওর পেছনে দাঁড়িয়েছে এবং এরকম একটা জায়গা থেকে তুলে নিয়ে এসছে এবং তার যে প্রতিবাদ করতে হবে সেই ঘটনাটা, সেটা সবথেকে বড় ভালো জিনিস। আলিপুরদুয়ারের মুখে এরকম মেয়েরাও আছে যারা এইরকম ধরনের একজন 18 বছরের মেয়েটাকে ঘটনাটা প্রতিবাদ করবে এবং FIR করবার মতো। শুধু FIR না, এটা বাইরের কারোর লোকের নামে FIR করছি তা না, FIR করছে মেয়ে তার মায়ের বিরুদ্ধে, FIR করছে মেয়ে তার মায়ের যে ইলিগাল রিলেশনশিপ আছে তার বিরুদ্ধে। যেই ঘটনাটাকে বলছে, মানে যে ধর্ষণ হয়েছে বারংবার, একবার দুবার নয়, তা আমরা ধর্ষণের মামলা করছি তার মায়ের বিরুদ্ধে। আমাকে যে ঘটনাগুলো বললো ওর কথা মতো সমস্ত FIR লেখা হয়েছে, যে বিভিন্ন সময়ে এই মেয়েটিকে জোর করে সেই অভিযুক্তর কাছে পাঠিয়ে তার থেকে এই মেয়েটির মা টাকা আদায় করত, এবং যখন সে বাধা দিত যে না আমি এরকম ধরনের কোনো কাজে যাব না, আমি এরকম ধরনের কোনো কিছু করব না, তখন তার অশ্লীল ছবি তাকে দেখিয়ে বলা হতো সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে এবং লোক সমাজে তাকে বাঁচতে দেবে না, তার মানে তাকে মেরে ফেলারও চেষ্টা হচ্ছে, যদি তুমি এরকম কাজ না করো তাহলে তোমার ভাইরাল করে তোমাকে আমরা মানে মৃত্যুর দিকে ঠেলে দেবো। তা সেই সমস্ত সেকশন দিয়েই আমরা FIR করছি, সেকশন পুলিশ দেবে তার FIR ভিত্তিতে যে যে সেকশনগুলো পড়বে। তবে ওর এখন 18 বছর হলেও ঘটনা কিন্তু পক্সো আইনের মধ্যে বলা উচিত, কারণ যেই সময়ের ঘটনা সেটা আপনারা আদালতে জানাবেন? অবশ্যই আমরা আদালতে জানাবো, FIR হয়ে গেছে অলরেডি, FIR পর অভিযুক্তদের শাস্তির দাবি জানাবো, অভিযুক্তদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করবার পর তারপরে বাকি কথা তারপরে। আপনার নাম? দেবব্রত অধিকারী। আপনি কি কিসে আছেন? আইনজীবী, আলিপুরদুয়ার জেলা আদালত।